ক্রমশ বাড়ছে ইচ্ছামতি কালিন্দীর জল আতঙ্কে বাঁধের পাড়ের বাসিন্দারা সুন্দরবনে নদীগুলির জল বাড়ায় বিপদের আশঙ্কা বসিরহাটে জলমগ্ন একাধিক গ্রাম নদীর জলস্তর বাড়ার বারাজ্যের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে সেখানে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের ক্রমশ বাড়ছে ইচ্ছামতি কালিন্দির জল এই মুহূর্তের কি পরিস্থিতি জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত নদীর জলস্তর বাড়ছে যার জের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ছে কি পরিস্থিতি এই মুহূর্তে কি জানতে পারছো দেখো লাগাতার যেভাবে নিম্নচাপের জেরে যে বৃষ্টির পরিমাণ বাড়ছে যেভাবে আকাশ ভেঙে জল বাড়ছে অর্থাৎ জল স্তর বাড়ছে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার যে সুন্দরবন লাগোয়া ব্লক রয়েছে সন্দেশকালী হিঙ্গলগঞ্জ হাসনাবাদ বেশ কিছু ব্লকের যে নদী রয়েছে নদীমাত্রিক এলাকা রয়েছে ইচামতি কালেন্দি বেদনী সহ একাধিক নদীর জলস্তর কিন্তু সীমার ওপর দিয়ে বইছে এবং যে কোনো সময় কিন্তু বড় শহর দুর্যোগের মধ্যে পড়তে পারে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা ইতিমধ্যে শহর এবং শহরতলি একাধিক জায়গায় একদিকে যেমন বসিয়ার মহকুমায় যে তিনটে পৌরসভা রয়েছে যে টাকি বসিরহাট এবং বাদুরাট যে তিনটে পৌরসভায় একাধিক ওয়ার্ড কিন্তু জলবন্দী হয়েছে বিস্তীর্ণ এলাকার মানুষ পাশাপাশি গ্রাম গ্রাম বিশেষ করে নদী পাড়ের যেসব গ্রাম সেই নদী পাড়ে গ্রাম জলবন্দি হয়ে পড়ছে আর বলা বাহুল্য ইতিমধ্যে সে একেবারে সঞ্জিত তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছে যে ছবি আপনাদের দেখাচ্ছি নদীর জলস্তর রীতিমতো বাড়ছে যার জন্য স্বাভাবিকভাবেই আতঙ্কে আছেন সেখানকার পাড়ের বাসিন্দারা তাদেরকে অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া হয়েছে তবে জলস্তর বাড়ায় বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে বসিরহাটের একাধিক গ্রাম জলমগ্ন কালিন্দি এবং ইছামতির নদীর জল বাড়ছে জলস্তর বাড়ায় একাধিক গ্রাম জলমগ্ন সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে